हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो एखन कथा बोलबो होच्छे बॉलीवुडेर ब्यापारे। तो बॉलीवुड ये लास्ट दुटो बछरे झाड़झूड़ खेयेछे बोले ओदेर टेंडेंसि हये गेछे, माने ओदेर तो बिजनेसेर लस होयेछे। डायरेक्ट ओटीटीते बिक्री करते होच्छे करते होच्छे, बड़ो छवि कबे एखन हले आसबे कि करबे बोझा जाच्छे ना। तो सेई जन्य रिमेकेर प्रवणता प्रचंड बेड़े गेछे। तो आमादेर एखाने একটা টাইম ছিল বাংলা সিনেমা, আপনারা প্রত্যেকেই জানেন যে 90% 95% রিমেক হতো, এবং তার কি ব্যাকল্যাশ হয়েছে আমরা দেখেছি চোখের সামনে, যে কমার্শিয়াল সিনেমা হওয়াই বন্ধ হয়ে গেছে, লোকে পুরো রিজেক্ট করে দিয়েছে। এবার যেহেতু হিন্দি সিনেমার মার্কেটটা অনেক বড়, 6টা স্টেটে চলে ব্যবসা, তো সেইখানে সে তাদের দোকান বন্ধ হতে সময় লাগবে। কিন্তু যদি এই টেন্ডেন্সিটা তারা না পাল্টায় তাহলে কিন্তু দোকান বন্ধ হবেই, কারণ এখন ইন্টারনেটের জন্য টেলিভিশনের জন্য লোকে সাউথের সিনেমা প্রচুর দেখছে। তো দেখা সিনেমাকে দুবার করে লোকে হলে গিয়ে দেখবে না, আর লোকে প্যান্ডেমিকের জন্য লোকের ওটিটিতে বসে দেখা, মোবাইলে দেখার টেন্ডেন্সি বেড়ে গেছে। লিস্ট করেছি যেখানে আমি আপনাদেরকে বলবো যে কী লেভেলে রিমেক হচ্ছে, মানে আপনার দেখলে মাথা খারাপ হয়ে যায়। প্রথম হচ্ছে আইয়াপ্পম কোশিয়ামের রিমেক হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, এটা জন এব্রাহাম এবং অভিষেক বচ্চন রয়েছে। আচ্ছা, এছাড়া আজকে নিউজ এসছে রাক্ষসনের রিমেক করছে অক্ষয় কুমার, অক্ষয় কুমারকে তাতে আমরা দেখতে পাবো। এবার ভাবুন আপনি এই রাক্ষসনের যে প্লট, মানে এটা ছিল আগের দিন অজয় দেবগনের নাম উঠে আসছিল, এখন অক্ষয় কুমারের নাম উঠে আসছে, ওদেরকে মানাবে ফিল্ম মেকারের রোলটাতে আপনি বলুন। ওটাতে দেখা যায় কলেজ থেকে পাস আউট হয়েছে, ইচ্ছা নেই, তা সত্ত্বেও ওকে পুলিশ হতে হয়েছে, ফিল্ম মেকার হতে চাইতো বাট পুলিশ হতে হয়েছে। তো এইটা কোনো ইয়াং লোককে মানাবে, এটা কখন অক্ষয় কুমারকে মানায় আমি জানি না। আচ্ছা, তারপরে হচ্ছে অজয় দেবগন ক্যাথি রিমেকে আছে, এটা তো আমরা বহুদিন ধরে জানি, ঠিক আছে, তাও আবার আপনি দেখুন ক্যাথি রিমেক হচ্ছে, মানে ক্যাথি একটা ব্লকবাস্টার সিনেমা হলো, সেটা লোকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজেও দেখেছে, তারপর হিন্দি ডাব হয়েছে, সেটারও রিমেক হচ্ছে। যাই হোক, এটা তো অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছে। সাইফ আলী খান ঋতিক রোশনের বিক্রম বেদা হচ্ছে, অগস্ট মাস থেকে ওটার হবে শুটিং শুরু হবে, আপডেট এসেছে, আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছি, অরিত্রস জ্ঞান ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন, কারণ সব আপডেট ভিডিও বানিয়ে বলা সম্ভব হয় না, তো ওখানে আমরা সব আপডেট দিই, বলিউড টলিউড হলিউডে যত লেটেস্ট আপডেট আছে সব আপনারা পেয়ে যাবেন। তো ঋতিক রোশন, সাইফ আলী খান, আবার বিক্রম বেদা, বিক্রম বেদা আপনি ভাবুন হিন্দিতে আসার পরে কত লোকে দেখেছে, তারপরেও এটা রিমেক হচ্ছে। আচ্ছা, বিজয় সেতুপতিকে তো মানে নর্থের অডিয়েন্স বহুজন চিনেছে বিক্রম বেদার পর থেকে। আচ্ছা, অপরিচিৎ রিমেক হচ্ছে, রণবীর সিং আছে। আচ্ছা, শাহিদ কাপুর জার্সি রিমেকে আছে, মানাগারামের রিমেক হচ্ছে, যেটা মুম্বাইকার বলে, যেটা সন্তোষ শিবন ডিরেক্ট করছে, ওতে বিজয় সেতুপতি ওটা দিয়ে বলিউড ডেবিউ করছে। আচ্ছা, অজয় দেবগন আবার নান্দি রিমেকটা করছে হিন্দিতে, কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আচ্ছা, মাস্টারের রিমেক হচ্ছে, সালমান খানকে শোনানো হচ্ছে, হিট বলে যে ছবিটা যেটা নানি প্রডিউস করেছিল তেলেগু ছবি, ওটা রাজকুমার রাওয়ের সাথে রিমেক হচ্ছে। আচ্ছা, দৃশ্যম 2 তো রিমেক হচ্ছে, এই এত মানে দেখছেন, মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। কোলামু কোকিলা যে ছবিটা, যেটা নয়নতারা ছিল, যেটা নেলসন দিলীপ কুমারের প্রথম ছবি, ওটা রিমেক হচ্ছে, জাহ্নবী কাপুর আছে। আচ্ছা, ম্যামোটির 1 বলে যে ছবিটা এসেছিলো ওটার রাইটস আবার বনি কাপুর কিনে নিয়েছে, এর 2 দিন আগের খবর, এবং ওটা রিমেক করবে, আমার তো মনে হয় সালমান খানকে নিয়ে হয়তো করবে, হয়তো মেবি ওটার আবার রিমেক হচ্ছে, 1 বলে যে ছবিটা মালায়ালাম কদিন আগেই বেরিয়েছে। আচ্ছা, এছাড়া আরণ্যকণ্ডম বলে যে ছবিটা, ওটারও রিমেক হচ্ছে, ওটার আরণ্যকণ্ডম হচ্ছে যে সুপার ডিলাক্সের ডিরেক্টর, তার প্রথম ছবি, সেটার হিন্দি রিমেক রাইটস বিক্রি হয়ে গেছে, সে রাইটসটা কিনেছে রমেশ তরানি, মানে হচ্ছে রেসের প্রডিউসার, টিপস কোম্পানির মালিক, সেই রাইটসটা কিনেছে। উথিয়া নিয়মম বলে একটা মালায়ালাম ছবি আছে, নয়নতারা মেমোরি আছে, সেটার আবার রিমেক রাইটসটা কিনেছে নিরাজ পাণ্ডের কোম্পানি, ইয়েস, নীরজ পাণ্ডের কোম্পানি এটা রিমেক রাইটস কিনেছে, এটারও রিমেক হবে। তা আপনি জাস্ট ভাবুন আপকামিং লাইন আপটা ভাবুন, যে এত রিমেক, মানে বুঝতে পারছেন, এবার এইগুলো বেরোতে থাকবে, এগুলো সব কিন্তু পপুলার ছবির রিমেক হচ্ছে, মানে বলিউডের কাছে কি রাইটার শেষ হয়ে গেছে ভাই, মানে তোমরা আরামসে তো করতে পারো, আরামসে রাইট, মানে যত টাকা ওরা রিমেক রাইটসের পিছনে এ করছে, মানে একটা রিমেক এখন মানে হিন্দি যখন কেনে মানে কোটি টাকার উপর রিমেক রাইটস কেনে ওরা, তো সেইটা একটা রাইটারকে দিলে তার মানে 10 লাখ 15 লাখ 20 লাখ দিলেই রাইটার অনেক ভালো লিখতে পারে, রাইটারের তো অভাব নেই। তো এইটা একটা খুব মানে ওরা হচ্ছে কুইক মানি, এইটা একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে প্রডিউসারদের, অ্যান্ড বিকজ অফ দি সিচুয়েশন পার্টিকুলারলি। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে রিমেক হলে, কোনো হিট ছবির রিমেক হলে টেলিভিশন স্যাটেলাইট রাইটস খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কিন্তু বলিউড কিন্তু এই জিনিসটা খুব বাজে করছে। এই জন্য সাউথ আপনি দেখবেন যে তেলেগুর প্রচুর ছবি এখন প্যান ইন্ডিয়া রিলিজ করা শুরু করছে, তো এইটা খুব বাজে একটা জিনিস হচ্ছে। মানে আমি জাস্ট মানে আজকে যখন এই দেখলে কালকেই না দেখলাম যখন আমরা 1 সিনেমাটা রিমেক হচ্ছে, আমি বলছি ভাই কী হচ্ছে, জাস্ট মানে জাস্ট কী হচ্ছে,
মানে আমার এটা একদম বেকার লাগছে। আমার মনে হচ্ছে এটা একটা পতনের দিকে যাচ্ছে, যেরকম আমাদের বাংলাতে হয়েছিল। এবং বাংলাতে কমার্শিয়াল সিনেমার কোমর ভেঙে গেছে বলেই ভালো, আর্টিস্টিক সিনেমারও কোমর ভেঙে গেছে, কারণ কমার্শিয়াল সিনেমা না থাকলে আর্ট সিনেমা এ করে না। তা আপনার কি মনে হয় কদিনের মধ্যে কি সাউথ ইন্ডিয়া তাহলে পুরোপুরি টেক ওভার করে নেবে বলিউডের যেই যে সবসময় এক নম্বরে থাকার যে একটা অহংকার, যে আমি ন্যাশনাল সিনেমা মানেই বলিউড, এই যে একটা টেন্ডেন্সি আছে, সেটাকে কি পুরোপুরি সেটা ধুয়ে মুছে যাবে? আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং আপনারা কি রিমেকের ফর এ না এগেনস্টে সেটাও কমেন্ট করে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।